家奴。কপিতরো কমলায় তাষ্ক বিশ্বম্ভরো ধিজবর যুগধর্ম পালক বন্দে জগত প্রিয়া কর করুণা অবতারো তনয়া বিষ্ণু প্রিয়া
তোমাকে কেউ কিছু বলেছে নাকি, বল রে পিয়া আর মাতা ঠাকুরানি। যোগমায়া দেবী এসে বললেন, মেয়ের এই বিষণ্ন বদন দেখে মুখে হাসি নাই, সদা হাস্যময়ী বিষ্ণুপ্রিয়া এই মলিন বদন দেখে পিতা সনাতন মিশ্রকে গিয়ে বললেন, হ্যাঁ গো, একটিমাত্র মেয়ে মলিন বদনে চোখের জল সার করে বৃক্ষের তলায় একা একা বসে কাঁদেছে, একবার গিয়ে দেখো, মেয়ে তো আমার কাছে কোনো কথাই প্রকাশ করল না। ছুটে এলেন সনাতন মিশ্র, কত বারবার করে বললেন, প্রিয়া প্রিয়া, কি হয়েছে মা, কেন এমন করে তুই কাঁদছিস? আমি রাজপণ্ডিত সনাতন মিশ্র, কিসের অভাব তো, বাবার কাছেও কথা বলতে পারলেন না, আরো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলে। তাই মাতা পিতা যুক্তি করে আনায়ন করলেন, বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় সখী কাঞ্চনা সৈরে বলি, বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে? অন্তরঙ্গ সই কাঞ্চনাকে কাছে পেয়ে অঝরে কেঁদে উঠল বিষ্ণুপ্রিয়া, তবুও মনের গোপন কথা বলতে চায় না। তাই সুচতুর কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার গলা জড়িয়ে ধরে বললেন, হ্যারে, তুই গায়ের গয়না খুলেছিস কেন? কুমারী মেয়ের মঙ্গল চিহ্ন ওই নাসিকার নাক চাবি, তাও তুই খুলেছিস? এত রং বেরঙের ফুল থাকতে ওই চাঁপা ফুলগুলো পেরে এক দিঠে তার দিকে চেয়ে আছিস, আমাকে বল তোর কি হয়েছে? যদি তুই বলতে না পারিস, তবে শোন তুই আমার মুখে সেই চণ্ডীদাসের পদাবলী, যে পদাবলী শুনে রাধারানী বিরহ দশা মনে করে, ওরে প্রিয়া প্রিয়া, সেই রাধারানী কি দশা হয়েছিল শ্যাম বদন দেখে? রাধা কি হলো অন্তরে ব্যথা, কেন বসিয়া বিরলে আমাদের কথা, ধনী না শুনে আমাদের কথা, কিসের ব্যথা কিসের ব্যথা, বল রে কথা কিসের ব্যথা, কি বসে আছিস, বল রে কথা কিসের ব্যথা, কেন এমন করে একা কি বসে আছিস, বল রে কথা কিসের ব্যথা, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিনোদিনী
ভাগাবাস পরে শ্রীমতী যোগিনীর পাড়া। ও তার বিরাতি আমারে ভাগাবাস পরে শ্রীমতী যোগিনী পাড়া। আজ কার প্রেমে আত্মহারা, ধনী কার প্রেমে আত্মহারা, দুনয়নে বহে ধারা, কার প্রেমে আত্মহারা, দুনয়নে বহে ধারা, তুই হবি নাকি যোগিনী পাড়া, সহজে অবলা তাহে কুলবালা, সহজে অবলা তাহে কুলবালা, হাত বাড়াইছ চাঁদে চণ্ডী দাসে কয় নব পরিচয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে চণ্ডী দাসে কয় নব পরিচয়, ঠেকেছে কালিয়ার ফাঁদে, যে ফাঁদ পেতে দাঁড়াইছিল, ফাঁদ পেতে দাঁড়াইছিল, মনে মরালিনী ধরিবে বলে ফাঁদ পেতে দাঁড়াইছিল, মনে মরালিনী ধরিবে বলে রাধা রানী রূপের ফাঁদে পড়িল, মনে মরালিনী ধরিবে বলে রাধা সই কাঞ্চনার কথা শুনে কুমারী কন্যা বিষ্ণুপ্রিয়া থাকতে পারলেন না। কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বললেন, ওরে সই, আমিও ফাঁদে পড়েছি, আমার ফাঁদের কথা শুনবি? যে কারণে আমি গায়ের গয়না খুলেছি, যে কারণে একমাত্র এই চাঁপা ফুল পেরে তার দিকে এক দিঠে চেয়ে আছে, সই রে সই, আমি ফাঁদে পড়েছি। পিতার বিশ্ব পূজার গঙ্গা জল আনবার জন্য শিশুকাল থেকে আমি সুরধনী গঙ্গার তীরে যেতাম, আর দৈনিক যেতে যেতে আমি ফাঁদে পড়ে গেলাম। ওই সুরধনী বক্ষ মাঝে জল ভরতে গিয়ে দেখলাম আমার চোখের সামনে কি যেন ঝলমল করে উঠল। কাঞ্চনা বললেন, কি দেখলি? যা দেখে তুই তার ফাঁদে পড়ে গেলি, সই সই যা কোনোদিন স্বপ্নে দেখিনি, যা কোনোদিন কল্পনা করিনি, যা কোনোদিন কারো মুখে শুনিনি, আমি ওই প্রাতকালে গঙ্গা বক্ষ মাঝে দেখলাম একটি সোনারো কমল সুরধনীর জলে, ঝলমল 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 করে কমল, ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে, কমল ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে, ঝলমল তরঙ্গে ভাসিয়া যা, তরঙ্গে ভাসিয়া যা, সে কি রে
সোনার কমল জলে ভাসে, এ তো কোনোদিন শুনিনি। সোনার যদি কমল হবে সে তো জলে ডুবে যাবে। বিষ্ণুপ্রিয়া, যে সোনার কমল জলে ভাসে, বড় আশ্চর্য সেই সোনার কমল। হ্যারি প্রিয়া, ওই সোনার কমল তুই কি করিলি? আমি বাহু পসারিয়া সোনার কমল, ওরে সজনী হলো না, ধরা হলো না সোনার কমল, ধরা হলো না সোনার কমল, ধরা হলো না। আমি ও রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে, আমি প্রতিজ্ঞা করলাম, সই আমি প্রতিজ্ঞা করলাম, আজ সোনার কমল ধরব, আমার এই কালো কেশের মাথায় বাঁধব, গোটা নদিয়া নবদ্বীপের কুমারী কন্যাদের দেখাব, গঙ্গায় ভাসমান সোনার কমল, সই আমার প্রতিজ্ঞা, আমার ওই গঙ্গা বক্ষ মাঝে দাঁড়িয়ে প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ধীরে ধীরে আমি ওই সোনার কমল ধরতে গেলাম, সই। আর ওই সোনার কমল ধরতে গিয়ে আমার নাসিকাবধি গঙ্গার জল, আমি সাঁতার জানি না, শৈরে একদিকে আমার প্রতিজ্ঞা, অন্যদিকে আমার মৃত্যু। ওই মৃত্যু ভয়কে ত্যাগ করে আমি সোনার কমলের বক্ষে ঝাঁপ দিলাম, শৈরে বাহু পসারিয়া সোনার কমল, আমার বক্ষেরও মাঝারে আশ্চর্য, সোনার কমল তুই ধরলি, সাংঘাতিক মেয়ে তুই। হ্যারে বিষ্ণুপ্রিয়া, তবে দেখা দেখি তোর ওই সোনার কমলটি কত সোনা দিয়ে গড়া। যে সোনার কমল জলে ভাসে নেই, সে কি সোনার কমল ধরলি অথচ নেই কেন? কাঞ্চনা, নয়ন উন্মিলন করে আমি যা দেখলাম তাতে আশ্চর্য হয়ে গেলাম। মৃত্যু ভয় ত্যাগ করে যাকে সোনার কমল মনে করে ধরেছিলাম তাকে দেখতে গিয়ে চমকে উঠলাম, সই সই আমি কি ধরেছি, এ আমি কি ধরেছি? সোনার কমল নয়, দেখিলাম
সোনারও মানুষ একো, সোনারও মানুষ একো, মুখ চাহি মুখ চাহি মৃদু মৃদু হাসে, মুখ চাহি মুখ চাহি মৃদু মৃদু হাসে, হেই মা লাজে মরি, হেই মা লাজে মরি, একটা সোনার পুরুষ মানুষ কোলে করি, হেই মা হেই মা লাজে মরি, একটা পুরুষ মানুষ কোলে করি, হেই মা হেই মা লাজে মরি, এখন ছাড়িতে নারী ধরিতে নারী, আমি ছাড়িতে নারী ধরিতে নারী, বল সজনী কি করি, ছাড়িতে নারী ধরিতে নারী, হেই মা হেই মা লাজে মরি, ছি 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 ছি, কুমারী মেয়ে কোলে একটা সোনার পুরুষ মানুষ তোর মুখের দিকে তাকিয়ে হাসছে, ঘাটে কি আর কেউ ছিল? না সই, আমি একাই ছিলাম, ভাগ্যিস কেউ ছিল না, না জানি তাহলে তোর নামে কত কলঙ্ক হতো। হ্যারে বিষ্ণুপ্রিয়া, যখন দেখলি ওটা সোনার কমল নয়, একটা সোনার মানুষ, তাকে ছেড়ে দিলেই তো পারতি, কি করে ছাড়ব সই, যার রূপে আমার মন হরণ হয়ে গেল, আমি তাকে কি করে ছাড়ি? তবে ধরে রাখলি না কেন, কি করে ধরে রাখবো, আমি যে কুমারী মেয়ে রে, সই রে, সেই যে সোনার মানুষকে দেখে ঘরে ফিরে এলাম, ভালো লাগে না, কিছুই ভালো লাগে, ওই সোনার মানুষটাকে দেখবার জন্য আমার প্রাণ কেঁদে উঠল, তাই স্বর্ণবর্ণ চাপা ফুল পেরেছি, তাই স্বর্ণ অলংকার খুলেছি, একদিকে তার দিকে চেয়ে চেয়ে কাঁদছি, মা এসে বললেন, প্রিয়া প্রিয়া খানিকটা কাঁচা হলুদ বেটে দে মা, শৈরে ওই কাঁচা হলুদ বাটতে গিয়ে যেই বাটা দিয়েছি আমার চোখের সামনে ওই সোনার পুরুষ মানুষটা কাঁচা হলুদ বরণ হয়ে দাঁড়াল, ভুলে গেলাম আমি সব ভুলে গেলাম, আমি যেদিকে ফিরাই আঁকি শুধুমাত্র ওই সোনার মানুষটাই দেখি, আমি ওই সোনার মানুষটাই দেখি, সই সই একবার আমাকে তাকে এনে দেখা, শুধু একবার আমাকে তাকে এনে দেখা, রূপ লাগি আঁখি ঝোটে গুনে মনে, প্রতি অঙ্গ
সই, যার জন্য তুই এত কেঁদে আকুল হয়েছিস, আমি তাকে কি করে এনে দেখাবো? তাকে দেখতে হলে তোকে যেতে হবে সেই সুরধনী গঙ্গার তীরে, ওই প্রাতঃকালে যেখানে নিমায়ের মাতা ঠাকুরানী শচী, সেই শচী দেবী যিনি নিতুই নিতুই গঙ্গা স্নান করতে আসে, তাকে দেখতে হলে তার কাছেই যেতে হবে। তুই জানিস না, তুই যার স্পর্শ পেয়েছিস, তুই যাকে দর্শন করেছিস, সে গোটা নদিয়া নবদ্বীপ এই বঙ্গভূমির মাটিতে একই নামে পরিচিত শ্রীগৌরাঙ্গ। শ্রীগৌরাঙ্গ, শ্রীগৌরাঙ্গ, স্বজনী তাকে দেখতে যেমন, তার নামটিও তেমন, গৌরাঙ্গ, শ্রীগৌরাঙ্গ, গৌরাঙ্গ, শ্রীগৌরাঙ্গ, সহায় আমার মাতা ঠাকুরানী শচী দেবী, যাকে আশ্রয় করে আমি গৌর পাব, সই আমি গৌর পাব, যাকে আশ্রয় করে আমি গৌর পাব। আমি যাব সেই সুরধনীর তীরে, আশ্রয় নেব শচী মায়ের চরণে, শুধু প্রাণ গৌর হরিকে পূর্ণভাবে পাওয়ার জন্য, জন্মে জন্মে যেন তোর মতো সই পাই, যে সই আমাকে গৌর নাম দেয়, আমাকে গৌর পাবার পদ বলে দেয়, আমাকে গৌর পাবার পদ বলে দেয়। আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, ও রূপ দেখিয়া কুলি ব্যাকুলি, ও রূপ দেখিয়া আকুলি ব্যাকুলি, পড়িলাম পিড়িতি ফাঁদে, পড়িলাম পিড়িতি ফাঁদে, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো কালো, অঞ্জন করিয়া নয়নে পড়িতাম, কত না দেখাতো ভালো, গোরা যদি হতো কালো, গোরা যদি হতো ফুল, গোরা যদি হতো যতন করিয়া মাথায় বাঁধিতা, যতন করিয়া মাথায় বাঁধিতা, খানেতে দুলিত দূর, যতন করিয়া মাথায় বাঁধিতা, খানেতে দুলিত দূর, দুলত কানে আমার মরম জেনে, আমার মরম জেনে, গোরা যদি হতো মতি, গোরা যদি হতো মতি, আমি যতন করিয়া গলায় পড়িতাম, যতন করিয়া গলায় পড়িতাম, শোভা যে হইত অতি, গোরা যদি হতো মতি,
ওরা যদি হতো পাখি, ওরা যদি হতো পাখি, যতন করিয়া পালন করি, হৃদয় পিঞ্জরে রাখি, রাখতাম তারে, রাখতাম তারে, হৃদয় মাঝারে রাখতাম তারে, হৃদয় মাঝারে রাখতাম তারে, হৃদয় মাঝারে রাখতাম তারে, হৃদয় মাঝারে রাখতাম তারে, গোড়া যদি হতো মধু, গোড়া যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, মোচিত কুলেরি বধু, মোচিত কুলেরি বধু, মোচিত তারা, মোচিত তারা, মোচিত তারা, মোচিত তারা, কুলের কুল বধু যারা, মোচিত তারা, কুলের কুল বধু যারা, আগৌরি তোমার কোলামি বলে, ফুলের কুলবধু যারা, মোচিত তারা, আগৌরি তোমার কোলামি বলে, তুমি গৌর আমার বলে, আগৌরি তোমার কোলামি বলে, তুমি গৌর আমার বলে, এই তো সেই সুরধরী গঙ্গা তীর, আর ওই তো শচী ঠাকুরানী। শচী ঠাকুরানীর যুগল চরণ ধরে বিশ্বপ্রিয়া যেই প্রণাম করলেন, প্রণাম পেয়ে বিশ্বপ্রিয়ার মুখমণ্ডল দেখেই শচী ঠাকুরানী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। কি নাম তোমার, কোথায় থাকো, কি তোমার বাবার নাম? বিষ্ণুপ্রিয়া অধবদনে পিতার নাম বলে সনাতন মিশ্র, আমার নাম বিষ্ণুপ্রিয়া। শুনে আনন্দিত হলেন শচী ঠাকুরানী। তুমি শুধু নামই বিষ্ণুপ্রিয়া নও, দেখে মনে হয় তুমি সত্যকারের বিষ্ণুরই প্রিয়া। তোমার পিতা আমাদের আঙিনায় আসতে যখন নিমায়ের বাবা বেঁচে ছিল, হ্যাঁ মা, এ ঘাট তো তোমাদের ঘাট নয়, তবে আজ এ ঘাটে এসে তুমি আমায় প্রণাম করলে কেন? কিছু পাবার আশা, আমি নামের ব্রত নেব। ওই নামের ব্রত নেবার আগে এমন একজনের আশীর্বাদ গ্রহণ করব যার আশীর্বাদে আমার প্রতিজ্ঞা, আমার সংকল্প পূর্ণ হবে। এসো মা, স্বয়ং মা গঙ্গা আজ তোমাকে আমার হাতে মিলিয়ে দিয়েছে, আমি প্রাণ ভরে তোমায় আশীর্বাদ করব। মা, মাথায় হাত রেখে শচী ঠাকুরানী আশীর্বাদ করল, তুমি শুধু নামে বিষ্ণুপ্রিয়া নও, তুমি সত্যকারের বিষ্ণুর প্রিয়া হবে, তুমি সত্যকারের বিষ্ণুর প্রিয়া হবে, তুমি সত্যকারের বিষ্ণুর প্রিয়া হবে। ও কাঞ্চনা বসনের অঞ্চলটি মাটিতে লোটাতে লোটাতে, কলসিটি কাকে করে ছুটতে ছুটতে গিয়ে বান্ধবী কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বললে, তোর কথাই সত্য হল, ওই নিমাই ঠাকুরের মা শচী ঠাকুরানী আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে, আমি বিষ্ণুর প্রিয়া হব, আমি বিষ্ণুর প্রিয়া হব, আমি নাশ হই এই কলিকালে, আমি গৌরী প্রিয়া হব।
আমি গৌর প্রিয়া হব। আর এই গৌর প্রিয়া হওয়ার জন্যে গৌর যা ভালোবাসে আমি তাই করব, সই আমি তাই করব। সে তো নাম ভালোবাসে, আমি ওই নাম গুণাগুণ করে ওই নামীকে চিরকালের জন্য আমার মতো পাব রে, আমার মতো পাব। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে দয়াল ঠাকুর দয়া করে দিন জানে, সইতি দি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। আজ থেকে ওই নামীকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্যে আমার এই নাম ধারো, যে নামের করুণায় যে চোখের জলে আকাঙ্ক্ষায় আমি গৌরকে সম্পূর্ণভাবে পাব। এদিকে তো বিষ্ণুপ্রিয়া নামব্রত ধারণ করলেন, ওদিকে শচী ঠাকুরানী গঙ্গা স্নান সমাপন করে আঙিনায় এসে বললেন, ঈশান ঈশান ওরে আজ আমার কত সৌভাগ্য, আজ আমার কত আনন্দ রে, স্বয়ং পতিত পাবনি মা গঙ্গা আমায় হাতে হাতে নিমায়ের পাত্রি খুঁজে দিয়েছে রে। ওরে এতদিন আমি কত চিন্তা করেছি নিমায়ের যোগ্য পাত্রি কোথায় পাব, নিমায়ের যোগ্য পাত্রি আজ মা গঙ্গা আমায় নিজে হাতে মিলিয়ে দিয়েছে। আমি তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছি ও একদিন বিষ্ণু প্রিয়া হবে, ও আমার গৌর প্রিয়া হবে, আমি পুত্রবধূ রূপে ওকে নিয়ে আসবো। ওরে ওরে তুই একবার ছুটে যা, ঈশানকে ডেকে নিয়ে আয়, ঘটক না আসলে বিয়ে হবে কি করে। ঈশান ছুটতে ছুটতে সেই বললেন, এ বিয়ে হবে না, নিমায়ের আর বিয়ে হবে না। শচি নিমায়ের কুষ্ঠিতে প্রথম বিবাহ, যে বিবাহ বল্লভাচার্যের কন্যার সঙ্গে হয়েছিল লক্ষ্মীপ্রিয়া, কিন্তু দ্বিতীয় বিবাহ দিতে চাইল, এ বিয়ে অমঙ্গল হবে। শচি তোমার ছেলেকে যদি তুমি জোর করে বিয়ে দাও তবে সে কোনোদিন সংসারে হবে না। শচি ঠাকুরানী বললেন, আমি তো মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে এসেছি, কোথাকার মেয়ে, কার মেয়ে? মালঞ্চ পাড়ার মেয়ে, রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা, যার মাথায় হাত দিয়ে বলে এসেছি আমার গৌর প্রিয়া হবে। কাশীনাথ ঘট, এমন শুভানুসন্ধান করো যই গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন আনন্দে যেন নবদ্বীপে আনন্দে ভরে ওঠে। কাশীনাথ ঘটক বললেন, বড় আশ্চর্য বড় আশ্চর্য এই সংমিশ্রণ, বিষ্ণুপ্রিয়ার পাত্র যোগ নাই, নিমায়ের পাত্রী যোগ নাই, অথচ
দুজনারই বিবাহের মঙ্গল ধ্বনি বেজে উঠেছে। আজ মনে হয় প্রথম যে লক্ষ্মীপ্রিয়া হয়ে এসেছিল সে ছিল রুক্মিণী, আজ আজ বিষ্ণুপ্রিয়া হয়ে যে আসতে চাইছে সে হলো সত্যভামা। এ বিয়ে হবে এই কলিকালে, নবদ্বীপের মাটিতে লক্ষ্মী নারায়ণের মিলন হবে। শচী তুমি আয়োজন করো, এ বিবাহ স্বয়ং সম্পূর্ণ হবে। এ বিবাহ কেউ বাধা দিতে পারবে না, এ বিবাহ যার বিবাহ তার ইচ্ছায় হবে। আনন্দন্তরী শান ছুটে যেতে আরম্ভ করলেন সনাতন বিশ্বের আঙিনায়। এদিকে শচী ঠাকুরানী চিন্তিত হয়ে পড়লেন, আমার বাড়ি বিয়ে হবে কি দিয়ে? এমন কিছু সংস্থা নেই যা দিয়ে আজ আমার বাড়িতে নিমায়ের বিয়ে হয়। আনন্দান্তরে নৃত্য করতে করতে নিত্যানন্দ বলে উঠলেন, মা আমরা তো উপলক্ষ মাত্র, মা এ বিয়ে যা তিনি আমাদের দিয়ে করিয়ে নেবে। মা গো নিমায়ের বিয়ে বলে কথা, গোটা নবদ্বীপবাসী জানবে, গোটা বঙ্গভূমির মানুষ জানবে, নিমাইকে যারা ভালোবাসে তারা সবাই ছুটে আসবে, সকলে আনন্দ করবে, আমি সকলকে আমন্ত্রণ জানাবো নিমায়ের বিবাহেতে, তুমি কোনো চিন্তা করো না মা। ঠিক এমন সময় রাজা বুদ্ধিমন্তর খাঁ এসে দাঁড়ালেন, মা নিত্যানন্দ প্রভুর মুখে যা শুনলাম তাতে আমিও আনন্দিত হয়ে উঠলাম। প্রভুর মিলনে প্রভুর বিবাহে যা যা করণীয় আমি সব করব মা, প্রভু আমাকে কোনো অভাব দেয়নি, প্রভু আমাকে অনেক দিয়েছে, তাই আজ যখন প্রভুর সেবার সুযোগ পেয়েছি প্রভুর মিলন আনন্দে প্রভুর এই বিবাহেতে যা যা করণীয় আমি সব করব। আমি নবদ্বীপ সাজাব, আমি দিবানিতাকে ডেকে আনব, হিতের প্রদীপে আঁচির পাঁচিল সাজাব, উদর পরিপূর্ণ করে সকলকে ভোজন করাব। আদেশ দিলেন রাজা বুদ্ধিমন্তর খাঁ, যাও রাজপুরে যাও, সকল প্রহরীদের ডেকে নিয়ে এসো, শত শত পালকি নিয়ে এসো, বাদ্যকারদের বলো আসতে, সাজাও গোটা নবদ্বীপ। হই হই রব পড়ে গেল গোটা নবদ্বীপে, আর নিত্যানন্দ নর্তনে সকলকে আহ্বান জানিয়ে বললেন, তোমরা নিমায়ের বিবাহেতে সবাই এসো, নিত্যানন্দ 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 রাম। নিত্যানন্দ 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 রাম। আপনারাই আসবেন, আপনারাই আসবেন, আপনারা বড় যাত্রী যাবেন, আপনারাই আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাই ওর কাজ করিবেন, আপনারাই আসবেন, নিত্যানন্দ 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 রাম। আমাদের নিত্যানন্দ 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 রাম। কত নয় আনন্দ, কত নয় আনন্দ, কত নয় আনন্দ, কত নয় আনন্দ, আজ নিমায়ের বিবাহেতে কত নয় আনন্দ, নিমায়ের বিবাহেতে কত নয় আনন্দ। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, ধুলাতে পড়িয়া কেহ দেয় গড়া গড়ি, ধুলাতে পড়িয়া কেহ দেয় গড়া গড়ি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, আজ উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। মা গো সব আমন্ত্রণ করে এসেছি মা, সবাই ছুটে আসছে, হই হই রবি, হ্যারে নিতাই আজ আমার কত আনন্দ, নিমায়ের বিবাহেতে সাজ সাজ রব পড়ে গেছে, কিন্তু যার বিবাহ তিনি সদল বলে কীর্তন আনন্দে মেতে রয়েছে, যার বিবাহ
তিনি তো জানেন না যে আজ তার বিয়ে। তাই সনাতন মিশ্র ওই কাশীনাথ ঘটক যখন তার মুখবন্ধে একত্রিত হয়ে দাঁড়িয়েছেন, সনাতন মিশ্রকে দেখেই বলছেন, তুমি ভাগ্যবান, তোমার মেয়ের জন্যে আমি পাত্র। কেমন সেই পাত্র, দেখতে কেমন? সনাতন বিদ্যায় বুদ্ধিতে পণ্ডিতে শিরোমণি, নাম প্রেমে মাতোয়ারা, যার রূপের কোনো অন্তই নেই ত্রিভুবনে, এমন তুলনা নাই যার রূপের তুলনা দিতে পারি। এহেন পাত্রের সঙ্গে তোমার মেয়ের বিয়ে, কিন্তু তার নাম কি? তার নামে তো গোটা বঙ্গভূমির মানুষ আনন্দিত, যার নাম হলো শ্রী গৌরাঙ্গ। সনাতন মিশ্র আনন্দে আত্মরা হয়ে গেলে, কত ভাগ্য করেছি, আজ মেয়ের ভাগ্যে ভগবান জামাই রূপে আমার ঘরে আসবে। এ বিয়ে হবে, এ বিয়ে হবে কাশীনাথ, এ বিয়েতে আমি সর্বস্ব দিয়ে দেব, আমি আমার বলতে যা আছে সব দিয়ে দেব, আমি তার চরণে আত্মনিবেদন করব। কাশীনাথ মিশ্রের আনন্দ ধরে না, কিন্তু পথে নিমাইকে দেখি চমকে উঠে, সে কি গো, আজ যে তোমার বিয়ে, এখনো মেতে রয়েছে হরি সংকীর্তন নিয়ে। অবাক হয়ে গেলেন নিমাই, আমার বিয়ে, অথচ আমি জানি না। কিন্তু কাশীনাথ ঘটক, আমি তো একবার বিয়ে করেছি, তবে কেন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ? কার আদেশে আমার বিয়ে? কেন, তোমার মায়ের আদেশে? তোমার মাই তো আদেশ দিয়েছে তোমার বিয়ে। মাগো মা, মা তুমি আদেশ দিয়েছ মা, কিন্তু কেন? আমি তো একবার বিয়ে করেছি মা, আবার কেন দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ? এ বিয়ে বন্ধ করে দাও মা, এ বিয়ে ভেঙে দাও, আমি আর বিয়ে করব না মা। একজনা আমার বিরহে কানতে কানতে দেহান্ত হল, তবে কেন আমার আরেকটি মেয়েকে কাঁদবার জন্য ঘরে আনছ মা? মা তুমি এ বিয়ে বন্ধ করে দাও। নিমাই, লোকে বলে তুই পতিত পাব, তুই দয়া, হ্যাঁ পুত্র হয়ে তোর কি কর্তব্য নয় মায়ের দুঃখ দূর করা, মাকে শান্তি দেয়া, মাকে আনন্দ দেয়া? ওরে নিমাই, তুই বিয়ে করলে আমার শান্তি হবে, আমার আনন্দ হবে। বাবা, কোনোদিন তুই আমার আদেশ অমান্য করিস নি, আজও তুই আমার আদেশ অমান্য করবি না। মা, মা গো, আমি বিয়ে করলে যদি তোমার দুঃখ দূরে যায়, আমি বিয়ে করলে যদি তোমার শান্তি হয়, আমি বিয়ে করলে যদি তুমি আনন্দিত হও, তবে আমি বিয়ে করব। এ বিয়ে হবে তোমার জন্যে, আমার জন্যে নয় মা, আমার জন্যে নয়। বিয়ে করে নববধূ এনে তোমার হাতে দিয়ে আমি মেতে উঠব এই সংকীর্তনে, যে সংকীর্তনে মেতে উঠলে তখন তুমি আমাকে আর বাধা দেবে না মা। ওরে, একবার সাত পাকে তোকে বাঁধি, তারপরে দেখব কি করে তোর মনে থাকে এই অদ্বৈত ভবন, কি করে মনে থাকে তোর ওই শিবাসঙ্গ। ওরে মালিনী, আর দেরি করিস না, যা সবাই মিলে জলটা ভরে নিয়ে আয়, নিমাইকে স্নান করাতে হবে, হলুদ মাখাতে হবে। ওরে তোরা কোথায় গেলি, ও সীতা ঠাকুরানী, তোরা সবাই আয়, জলটা ভরে নিয়ে আয় তাড়াতাড়ি, গোধূল লগ্নে বিয়ে রে। জল সাধল মঙ্গল, আরে ও, আরে ও, জল সাধল মঙ্গল, আরে ও, আরে ও, জল সাধল মঙ্গল, আরে।
আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী। তাইতে তার গৌর সুন্দর বর, তাইতে তার গৌর সুন্দর বর, জল সাধন মঙ্গল আজিব জল সাধন মঙ্গল। কাকে কাকে কলসে নাগরী ধায়, জল সাধন মঙ্গল উলুধ্বনি শঙ্খ পুরনারী গা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি পুরনারী গায়, কিন্তু নিমাইয়ের বিবাহেতে এত আনন্দ, এত লোকজন দেখে ঈশ্বাম্বিত হলেন নবদ্বীপের কিছু মানুষ। হিংসায় জ্বলে গিয়ে বললেন, হ্যারে আজ কার বিয়ে, যেন জেনে শুনো কিছু জানে না। কিন্তু যারা গৌরগত প্রাণ তারা বলে উঠলেন, সে কি গো, তোমরা জানো না আজ কার বিয়ে, আজকে যেই নবদ্বীপের মাটিতে তার বিয়ে, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, চল সাথীতে যাই তোরা আয় নদে বাসি, আজ গৌরাঙ্গের হবে গো বিয়া, জল সাধিতে যাই তোরা আয় নদে বাসি। ছিড়ি দিল গিদি পালা লক্ষ্মী নিল বরণ ডালা, আয় নদে বাসি, ওই রে তোরা সবাই ছুটে আয়, জল আনা হয়ে গেল, হলুদটা মাখিয়ে দে, একে কাঁচা সোনার গৌরাঙ্গ তাতে হলুদ মাখিয়ে তাকে স্নান করিয়ে এবার বিবাহের বরে সাজিয়েন নবদ্বীপের নাগরীরা। এসো হে গৌর, তোমাকে বিবাহের বরে সাজাই। মালতীর মালা দিয়া ছোটা বাঁধি দিলাম, অলকাতি লোকা গোড়া ললাটে করিলাম, কত শত মালায়ালি গোড়া গলে দিল, কত শত মালায়ালি গোড়া গলে দিল, ধবল পাটের জোরানি গোড়ারি পড়ালো। ওরে আর দেরি করো না, তাড়াতাড়ি সাজিয়ে গৌর হরিকে পিড়াতে বসিয়ে আজ মহা আনন্দে বাজনা বাজিয়ে, কই সানাইটা তো এখনো বাজলো না, ও গো ও সানাই তুমি বাজিয়ে দাও, আমার গৌর যাত্রা করলো মহা আনন্দে। ওই শুভ যাত্রাতে গৌর হরিকে সানাইয়ের পূর্ণ আনন্দে শঙ্খধ্বনি উলুধ্বনিতে বরণ করে আনলেন পিড়া।
প্রাণ, দুহাত দুহাত চার হাত একত্রিত হল, মালা বদল হল, শুভ দৃষ্টি হল, আর এই মহামন্ত্র নামের মধ্যে দিয়ে বিবাহকে সম্পূর্ণ করলেন নবদ্বীপের পণ্ডিত সমাজ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনা নদিয়া বিহারি, হরি বল।